শিক্ষা, দক্ষতা, বুদ্ধিমত্তা এই সব কিছুর বলে একজন মানুষ পৌঁছে যান তার নেতৃত্ব স্থানীয় পদে। পেছনে ফেলে আসা পথে না চাইতেও ছিঁড়ে গেছে অনেক পাথর। কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে কখনো কি মনে হয়েছে প্রচন্ড দম বন্ধ কষ্ট আটকে আছে গলার কাছে? আপনার কাঙ্ক্ষিত সাফল্যের সাথে কাঙ্ক্ষিত শান্তি খুঁজে পেয়েছেন? 10 বছর আগে হয়তো আজকের এই পজিশনের জন্য আপনার ছিল অনেক ত্যাগ এবং তিতিক্ষা, কিন্তু আগামী 10 বছরের কথা ভেবে আপনার ফোকাস ধরে রাখতে পারছেন তো? 10 বছর পর আপনি কতটা বড় হতে চান, কতটা সম্মান এবং মানুষের ভালোবাসা পেতে চান, কিভাবে বাকি দিনগুলোতে আপনার পরিবার এবং অন্য সবার সাথে কাটাতে চান, মানুষ আর দেশের কল্যাণ নিয়ে কি কিছু ভেবেছেন? জীবনের দৌড়ে বাস্তবতার মুখোমুখি হই তখনই যখন গভীর রাতের সঙ্গে একাকিত্ব নেমে আসে, গৃহ আলোতে যখন আমি আমার নিজের ছায়া দেখতে পাই, ঠিক তখনই আমি আমাকে খুঁজতে থাকি। কে আমি, কি করছি, কোথায় যাচ্ছি, কেমন আছি আমি, মৃত নাকি জীবিত? ধীরে ধীরে এই ব্যাধিগুলোই আপনাকে ফোকাস থেকে সরিয়ে নিবে। আপনি এমন ভয়াবহ ব্যাধি থেকে কি পরিত্রাণ চাচ্ছেন? হ্যাঁ, সম্ভব, পরিত্রাণ অবশ্যই সম্ভব। বিশ্বের অনেক প্রতিষ্ঠিত বড় বড় মানুষ এই ব্যাধি থেকে নিজেকে বাঁচিয়েছে, চাইলে আপনিও পারেন। শুধু প্রয়োজন একজন লাইফ কোচ, কোনো সস্তা সান্ত্বনা বা মোটিভেশন নয়, দরকার একান্তই পার্সোনাল গ্রোথ প্ল্যান, যেখানে গল্পটা লেখা হবে শুধু আপনার। চারপাশে বা আপনার ল্যাপটপের অসংখ্য মোটিভেশন উইদাউট ডিরেকশনের ভিড়ে প্রফেশনাল কোচ বা সার্ভিস নিয়ে হয়তো আপনি প্রচণ্ড কনফিউজড। আপনার কনফিউশন দূর করে নতুন করে জীবনের গল্প, জীবন জয়ের গল্প সাজাতে নিজেকে খুঁজুন কোচ কামরুল হাসানের সঙ্গে। জীবন বদলে যাবে এই স্লোগান হয়তো দিচ্ছি না, কিন্তু ফ্রি এই সেশনের উদ্দেশ্য একটাই, একজন নতুন আপনি, নতুন ভাবনার আপনি, নতুন উদ্যমের আপনি। জীবন জয়ের রাস্তায় তাহলে একসাথে হেঁটে দেখা যাক।